আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা আজ দ্রব্যমূল্য কমানো আর্থিক খাতে শৃঙ্খলা সহ অগ্রাধিকার পাবে বেশ কিছু খাত ভোটের ক্ষণ ঘনিয়ে আসায় ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক দেখতে চান সচেতন নাগরিকরা ভোটের আগেও পরে আট দিন মাঠে থাকবে সেনাবাহিনী আজ ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা ইসিতে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ময়মনসিংহে শতাধিক লেভেল ক্রসিং অরক্ষিত প্রায় দুর্ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ কেবল আশার কথা শোনান কর্তৃপক্ষ গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান জোরদার একদিনেই অন্তত 250 ফিলিস্তিনির প্রাণহানি আহত আরও অনেকে নেপিয়ার সিরিজের প্রথম টি টোয়েন্টি আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জয়ের আশা শান্ত বাহিনীর আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি অরিন ইশরাত আজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সকাল 10:30টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেশ কিছু খাতকে এবারের ইশতেহারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে এর মধ্যে দ্রব্যমূল্য কমানো আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো ও কর্মসংস্থান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাত রয়েছে এছাড়া ইশতেহারে 15 বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বদলে যাওয়া দৃশ্যপটও রাখা হয়েছে সারাদেশে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা ভোটের সময় ঘনিয়ে আসায় ভোটারদের কাছে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপও এলাকার উন্নয়নে বেশিরভাগ প্রার্থী দিয়েছেন নানা প্রতিশ্রুতি এদিকে দায়িত্বে অবহেলার দায়ে ফরিদপুরের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে উৎসব মুখর পরিবেশে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান নড়াইল দুই আসনের নৌকা প্রার্থী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের মিঠাপুর দড়ি মিঠাপুর স্কুল সহ লাহোরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি প্রচারণায় নেমেছেন নারায়ণগঞ্জ এক আসনের প্রার্থী ও তৃণমূল বিএনপি মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সকালে রূপগঞ্জের চনপাড়ায় নির্বাচনী প্রচারণা চালান এই সময় চনপাড়াকে মাদক মুক্ত করা সহ এলাকার নানা উন্নয়নে ভোটারদের প্রতিশ্রুতি দেন তিনি আমি জনগণকে অনুরোধ করব আপনারা আসেন কেন্দ্রে আসবেন ভোট দিবেন আপনার ভোট যদি অন্য কেউ দিতে চায় সাথে সাথে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা জানাবেন দ্বীপজেলা ভোলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা সকাল থেকে ভোলা এক আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ গণসংযোগ করেন এ সময় তিনি শহরের সদর রোডে লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট চান 2041 সালে বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি এবং আশা করি বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা আমরা সে বাস্তবায়ন করতে সক্ষম হব অন্যদিকে ভোলা তিন আসনের নৌকা প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ উঠান বৈঠক ও পথসভা করেছেন ফেনী দুই সদর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারি প্রচারণা চালান সকালে সদর উপজেলা ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন তিনি রাজশাহী দুই আসনের 14 দল প্রার্থী ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রচারণা চালান নগরীর রেশমপট্টি ঘোড়ামারা বোয়ালিয়া থানার মোড় ও কুমারপাড়া এলাকায় আর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক প্রচারণা চালান বাগমারা ঝিকরা এবং মারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রচারণা চালিয়েছেন নগা 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এইচ এম আক্তারুল আলম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম 8 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম শুভশ্রী রায় নিউজ ডেস্ক দেশ টিভি দর্শক আমরা আবারও শামীম আক্তারের সাথে যুক্ত হতে চাই তিনি জানাবেন নির্বাচনী ইশতেহারের সবশেষ খবরাখবর শামীমা আপনি জানাবেন আসলে নির্বাচনী ইশতেহারের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং কখন নাগাদ আসলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী
অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন, আজকে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার জন্য আজকের দিনটি ঠিক করেছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আসবেন এবং তিনি এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এবারকার নির্বাচনী ইশতেহারে তারা যেটি রেখেছেন সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান, এই সেই ইশতেহার তারা যেটি ঘোষণা করবেন। এবং সেই ইশতেহারে তারা যে পটভূমিটি রেখেছেন সেখানে কিন্তু 1971 সাল থেকে 2100 সাল পর্যন্ত একটি ডেল্টা প্ল্যানের কথা বলা হয়েছে। এই ইশতেহারে আছে 1971 সালকে তারা দেখিয়েছেন রাজনৈতিক মুক্তির দর্শন, 2021 সালকে দেখিয়েছেন অর্থনৈতিক মুক্তির দর্শন, 2041 সাল হচ্ছে সাংস্কৃতিক মুক্তির দর্শন, 2071 সাল অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার 100 বছর পূর্তিকে তারা দেখিয়েছেন সমৃদ্ধির সর্বোচ্চ শেখরে বাংলাদেশ, এবং যেটি 2100 সাল তাকে বলা হয়েছে ডেল্টা প্ল্যান, যেটি হবে নিরাপদ বদেশ হিসেবে, বদ্বীপ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশকে। এবং এই নির্বাচনী ইশতেহারের যারা তারা যে সূচিপত্রটি দিয়েছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই রেখেছেন বাংলাদেশকে তারা বিশেষ অগ্রাধিকার দিয়েছেন, এবং সেই বিশেষ অগ্রাধিকার যেখানে দিয়েছেন তার প্রথমেই কিন্তু তারা বলেছেন যে এখানে যে বিশেষ অগ্রাধিকারের বিষয়টিকে তারা এভাবে নিরূপণ করেছেন যে সেখানে থাকবে হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি, অর্থাৎ দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখারকে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে একটি অঙ্গীকার করেছেন। এর মধ্যে 2 নম্বর যে পটভূমিটি আছে সেখানে হচ্ছে গৌরব উজ্জ্বল 5 বছরের কথা বলা আছে, অর্থাৎ আপনারা জানেন যে 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ রাখা হয়েছে এবং সেখানে রাখা হয়েছে বিএনপি জোট সরকারের যে লুটতরাজ দুঃশাসনকে দেখানো হয়েছে। এবং 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সরকার যে 3 মেয়াদে সরকার পরিচালনা করেছে, উন্নয়ন, অগ্রগতি এবং তাদের অঙ্গীকার সমূহকে তারা এখানে বর্ণনা করেছেন। এছাড়া ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের উত্তরণের বিষয়টিকে এখানে বলা হয়েছে, সুশাসনের কথা বলা হয়েছে, অর্থনীতির বিষয়টিকে বলা হয়েছে। অর্থনৈতিক বিষয়টিকে তারা যেভাবে বর্ণনা করেছেন সেখানে তারা বলেছেন যে আসলে এই দেশের যে অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাংকিং সহ আর্থিক খাতের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির কথাটি বলা হয়েছে। এছাড়া এখানে রয়েছে তারা আরও যে বিষয়গুলি বর্ণনা করেছেন সেখানে সামাজিক নিরাপত্তা ও সেই সাথে স্বাধীনতার সার্বভৌমত্বের বিষয়টিকে কিন্তু তারা গুরুত্ব দিয়ে এ বছর তাদের নির্বাচনী ইশতেহারটি ঘোষণা করার জন্য প্রস্তুত আওয়ামী লীগ। এবং আমরা বলতে পারি যে যদি আমাদেরকে সেই নির্বাচনী ইশতেহার ঘোষণার মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয় তাহলে আমাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের কিন্তু যে রুমটিতে তারা নির্বাচনী ইশতেহারের জন্য নির্ধারণ করেছেন সেটি এখন কানায় কানায় পূর্ণ এবং সবাই অপেক্ষা করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, এবং তারা সেই নির্বাচনী ইশতেহার শোনার জন্য কিন্তু এখানে বিভিন্ন দেশের কূটনৈতিকরা এসেছেন, রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছেন, মন্ত্রী পরিষদের সদস্যরা এসেছেন, সংসদ সদস্যরা এসেছেন এবং সুশীল সমাজ সহ মিডিয়া ব্যক্তিত্বরা এখানে উপস্থিত হয়েছেন সেই সকাল থেকেই। অরিন, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। শামিমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী ইশতেহার ঘোষণার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সারাদেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। রংপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, গতকাল তো প্রধানমন্ত্রী ঘুরে এলেন রংপুরে, তো তিনি ঘুরে আসার পরে সেখানে আসলে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে প্রধানমন্ত্রী রংপুর উত্তরাঞ্চল থেকে তিনি প্রচার প্রচারণা শুরু করেছেন এবং দলের নির্বাচনী প্রচার প্রচারণা গতকাল 2টি পথসভা এবং 1টি নির্বাচনী জনসভা করেছেন পীরগঞ্জে, এবং তারপর পরেই তিনি এখান থেকে চলে যান। এবং মানুষের মধ্যে আসলে প্রধানমন্ত্রী আসার পর থেকে আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি এবং যে তাদের যে দলীয় প্রার্থী রয়েছে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমি এখন আছি যে সদর আসন, রংপুর সদর আসন অর্থাৎ রংপুর 3 সংসদীয় এলাকা, এই আসনটিতে রয়েছে। এখানে এবার দ্বাদশ সংসদ নির্বাচনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই আসনটিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জনাব জিএম কাদের তিনি লড়ছেন এবং তার বিপরীতে আরও 5 জন কিন্তু প্রার্থী রয়েছেন। এটি বরাবরই আসলে জাতীয় পার্টির একটি আসন বলে খ্যাত বা জাতীয় পার্টির দুর্গ বলা হয় এই আসনটিকে, অর্থাৎ প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের বাড়ি এই এলাকাটিতে, অর্থাৎ এই আসনটিতে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা পায়রা চত্বরে রয়েছি রংপুরের। রংপুরে আসলে প্রচার প্রচারণা ঠিক 11টার পর থেকে শুরু হয় সকাল 11টা, কারণ প্রচণ্ড শীতের মধ্যে মানুষ সকাল একটু দেরি করে মানুষ প্রচার প্রচারণায় নামেন। এবং এখানে আসলে হাড্ডাহাড্ডি লড়াই বলতে, যেহেতু জাতীয় পার্টির একটি দুর্গ বলা হয়ে থাকে, তো এখানে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হিসেবে আসলে ধরা যায় যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জনাব জিএম কাদের,
তিনি হচ্ছে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাকি আরো পাঁচজন প্রার্থী রয়েছেন। আরেকটি বড় বিষয় হচ্ছে যে এখানে এখানে একজন নারী প্রার্থীও রয়েছেন, তিনি যদিও তৃতীয় লিঙ্গের প্রার্থী। এটি সবচেয়ে আলোচিত এবার 300টি সংসদীয় আসনের মধ্যে এই আসনটিতে বাংলাদেশের মধ্যে একটি তৃতীয় লিঙ্গের প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব কিছু মিলিয়ে আসলে প্রচারণা আমরা লক্ষ্য করছি, আর মাত্র 10 দিন বাকি রয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের, এবং সেই ভোটকে ঘিরে আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে রয়েছে এবং অনেক কৌতূহল রয়েছে আসলে কেমন হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট, এবং সেই ভোটকে ঘিরে মানুষের মধ্যে আসলে প্রচার এবং প্রার্থীদের যে প্রতিশ্রুতি সেগুলোও কিন্তু আমরা লক্ষ্য করছি। নানান প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কতটা পূরণ করতে পারবেন স্থানীয় মানুষের মধ্যে অনেক ব্যাপক আগ্রহ রয়েছে, এবং প্রত্যন্ত অঞ্চলগুলো যেগুলো রয়েছে আমরা গতকাল ঘুরেছি সেই অঞ্চলগুলোতেও মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে। প্রার্থীরা বারবার বলছেন যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন দ্বাদশ সংসদ নির্বাচনের 7 জানুয়ারি সেই ভোট দেবেন, এবং এটি কিন্তু সকলকে আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা। প্রচার প্রচারণা জমে উঠেছে এবং আর মাত্র 10 দিন বাকি রয়েছে নির্বাচনের, দেখা যাক আসলে সামনের সময়গুলোতে আসলে কতটা জমজমাট হয় সেটি আসলে দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে রংপুর সদর আসন থেকে সবশেষ পরিস্থিতি, আমরা ফিরছি স্টুডিওতে। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আসন্ন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক দেখতে চান সাধারণ মানুষ, তারা বলছেন ভোটে শক্ত প্রতিপক্ষ না থাকলে ভোটের মাঠে উত্তাপ কম থাকে। সচেতন নাগরিকদের অনেকে বলছেন বিএনপি ভোটে আসলে নির্বাচনী লড়াইয়ে উত্তাপ বাড়ত, আবার কেউ কেউ বলছেন শক্ত স্বতন্ত্র প্রার্থী থাকায় ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এনআই নাহিদের রিপোর্ট। চায়ের কাপে তুমুল ঝড়, ঘনিয়ে আসছে সংসদ নির্বাচন, তর্কে গল্পে জল্পনা কল্পনায় মশগুল দেশবাসী, অপেক্ষা 7 জানুয়ারির কে হারে কে জিতে। কারু কারু প্রত্যাশা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকুক, আবার অনেকের চাওয়া ভোটে হোক হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। সব কিছু মিলাইয়া তো আওয়ামী লীগই ভালো, আমি তো মনে করি এইটাই, কারণ উনি তো অনেক উন্নয়ন করছে দেশের লেগে, অনেক কিছু করছে। আমি পদ্মা সেতু দিয়ে 2 বার গেছি আসছি, আমার খুব ভালো লাগছে, আবারও ইনশাল্লাহ ভোট দিতে যাবো। আমি নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সংঘাত মুক্ত হয় সে আহ্বান এ তিনজনের কণ্ঠে। সুষ্ঠু নির্বাচন এটাই, মানে সবাই যেন শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে পারে, দেশ যত সুন্দরভাবে চলে সেজন্য আমরা শুভকামনা করি। যেভাবে দেশটা উন্নত হচ্ছে, আমি চাই আরও ডিজিটাল হোক, তরুণ প্রজন্মের জন্য যে অনেক বেকার ছেলেপেলে আছে তাদের জন্য একটা চাকরির সম্ভাবনা তৈরি হোক, যাতে সবাই চাকরি করে খেতে পারে আর কি, এমন কিছু আশা করি এই পরবর্তী সরকারের কাছে। আর ক্ষমতায় যেই আসুক, শিক্ষাবান্ধব সরকার হোক, এ প্রত্যাশা শিক্ষার্থীদের। উন্মুক্ত চিন্তা চেতনা এবং উন্মুক্ত রাজনৈতিক চিন্তাধারাকে আরও ওয়েলকাম করা উচিত, আরও উৎসাহিত করা উচিত। শক্ত প্রতিদ্বন্দ্বী দল না থাকায় দ্বাদশ নির্বাচনে বিএনপি ও সমমনাদের কোনো উৎসাহ নেই। এক ধরনের জোর করে করতেছে এই নির্বাচনের প্রতি, বিরোধীদের কোনো রকমের সমর্থন নাই। এটা একটা জোর করে করা নির্বাচন, জোর করে বিয়ে করে ফেলার মতো মনে করতেছে যে আচ্ছা মেয়েও রাজি না কেউই রাজি না, কিন্তু আমার ক্ষমতা আছে, আমি শক্তি আছে, বিয়ে করে ফেলে দেবো, দেখা যাক তারপরে। সরকারি দল নৌকা, বিরোধী দল নৌকা, মাঝখানে যারা মারামারি করবে তারাও নৌকা, এটাকে কি নির্বাচনী উত্তাপ বলে? এটা একটা নিরুত্তাপমূলক একটা ফাঁকিবাজি নির্বাচন। তবে স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আজকে এই নির্বাচনে দুটো চ্যালেঞ্জ আছে। একটি চ্যালেঞ্জ হচ্ছে তাকে সুষ্ঠু নির্বাচন করতে হবে, স্বচ্ছ এবং নিরপেক্ষ যেই নির্বাচনের কথা বলা হয় সেই নির্বাচন তাকে উপহার দিতে হবে জাতির কাছে। আরেকটি হচ্ছে যে ভোটের যাতে উপস্থিতিটা বেশি থাকে। সহিংসতা ও সংঘাত মুক্ত শান্তিপূর্ণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা সবার। দ্বাদশ নির্বাচনে 300 আসনে প্রায় 2000 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সারা জীবন তোর চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। দেখছেন সংবাদ সকাল।
ভোটের মাঠে 3 জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। 10 জানুয়ারি পর্যন্ত মোট 8 দিন মাঠে থাকবে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশাসন ও সশস্ত্র বাহিনী কাজ করবে। কাল ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকাও ইসিকে দেবে মন্ত্রণালয়। আর ইসির অতিরিক্ত সচিব জানিয়েছেন, ভোটের দিন ইন্টারনেটের গতি ঠিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বিটিআরসিকে। তৌফিক মাহবুবুন্নাহ, রিপোর্ট। জাতীয় নির্বাচনে বাকি আর অল্প কয়েকদিন, মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, আর নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট বিভাগগুলো। দ্বাদশ জাতীয় নির্বাচনে 300 আসনে 29 ডিসেম্বরের পরিবর্তে 3 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে এ তথ্য। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ইসির নির্দেশনা মেনে প্রশাসন, পুলিশ ও সশস্ত্র বাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করবে। চর অঞ্চলগুলিও তো 2-4টা কেন্দ্র তো পড়েছে ওইখানে, এই সমস্ত জায়গায় যাতায়াতেও অসুবিধার একটা জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গা মানে ঝুঁকিপূর্ণ বলবো না, এই সমস্ত জায়গা আমাদের নিরাপত্তা বাহিনী যেতে আসতেও সময় লাগে, সেইগুলোকেই আমাদের অ্যাটেনশনটা সেই জায়গাটাই আমাদেরকে দিতে হবে। আমাদের নির্বাচন কমিশন তথাপি আরও সিকিউর করার জন্য, এই নির্বাচনকে আরও সিকিউর করার জন্য এই ব্যবস্থাটা নিয়েছেন। এদিন নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইসির অতিরিক্ত সচিব জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 250 জনকে সহজ করেছে অনুসন্ধান কমিটি, যাদের 3 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আচরণবিধি লঙ্ঘনের জন্য আমাদের যে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি আছে তা 250 জনকে সহজ করেছে, তার মধ্যে রিপোর্ট দিয়েছে 159 জন, তারা মানে আমাদের ইলেকশন কমিশনের রিপোর্ট দিয়েছে, তার মধ্যে আরও মানে এই 159 জন্য 64 জন অনগোয়িং আছে, প্রসেসে আছে, তাদের হয়তো কমিশন সিদ্ধান্ত নিলে ডাকা হতে পারে বা পরবর্তী কোনো ডিসিশন বা মামলা করার সিদ্ধান্ত হতে পারে, আর মামলা করা হয়েছে এর মধ্যে 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে স্ট্রাইকিং ফোর্স নিযুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। ভোটের দিন ইন্টারনেটের গতি ঠিক করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অশোক কুমার। নির্দেশনা আছে যথাযথ গতি দিয়ে সবাই কাজ করবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দর্শক, যেমনটি আগে বলেছি, সারাদেশে এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। নির্বাচনী প্রচার প্রচারণার আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন। সায়েম, সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে প্রচার প্রচারণা আসলে প্রত্যেকটি এলাকায় জমে উঠেছে, যে প্রার্থীরা রয়েছেন তারা আসলে দিন রাত সব একসাথে করে ফেলেছেন তাদের ভোটারদের কাছে যাওয়ার জন্য। আসলে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি আসলে সিরাজগঞ্জ সদর আসন, সিরাজগঞ্জ 2 সদর এবং কামারখন্দ আসন। এই আসনে আসলে 5 জন প্রার্থী রয়েছেন। আমরা এখন প্রায় সিরাজগঞ্জের 2 আসন থেকে আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী রয়েছেন জান্নাত আরা হেনরি, তার কাছে রয়েছি আমরা। তিনি আসলে প্রত্যেকটি ইউনিয়ন এবং প্রত্যেকটি ওয়ার্ডে আসলে শিডিউল করে নিয়ে আসলে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা প্রত্যেকটি জায়গায় ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, নারীদের কাছে কাছে। তারা আসলে মূলত চাচ্ছেন যে নারী ভোটার তাদের যে সংখ্যাটা বেশি সেই সংখ্যাটা যেন ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়। আমরা একটু জানতে চাই, আপনি আসলে ভোটারদের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, আসলে যে তারা আপনাকে ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এখানে ইকোনমিক জোন হচ্ছে, এখানে শিল্প পার্ক হচ্ছে। আমরা বলেছি যে এই এলাকায় বেকারত্বের সংখ্যা বেশি, সেই ছেলেদের শিল্প কলকারখানা গড়ে তুলে এখানে ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে, এখানে নৌবন্দর গড়ে তোলা সম্ভব, এখানে পর্যটন গড়ে তোলা সম্ভব, এখানে আমরা সার কারখানা করার চেষ্টা করব। পাশাপাশি সিরাজগঞ্জের সকলের সমন্বয়ে যা যা প্রয়োজন এই সিরাজগঞ্জকে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জকে তিলোত্তমা সিরাজগঞ্জ গড়ে তুলতে যা কিছু করার ইনশাল্লাহ আমরা করব। ধন্যবাদ আপনাকে। এই সিরাজগঞ্জ 2 আসনে মোট ভোটার সংখ্যা রয়েছেন 4,04,300 জন, এবং এর মধ্যে কিন্তু নারী যে ভোটার সংখ্যা রয়েছেন এদের সংখ্যাটা অনেক বেশি। এছাড়া ভোট কেন্দ্র আমরা দেখেছি যে এখানে প্রায় সিরাজগঞ্জে ভোট কেন্দ্র রয়েছে এই সদর আসনে 145টি, এবং ভোট কক্ষ রয়েছে 923টি। ভোটাররা আসলে যেটা বলছেন যে যেটি সুষ্ঠু এবং শান্তি পরিবেশে যেন তারা ভোট দিতে পারে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অরিন,
আসলাম, আপনাকে ধন্যবাদ। ঢাকা দশ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ শাহজাহান। তবে অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌস। বিস্তারিত ফজলে ইলাহির রিপোর্টে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ঢাকা দশ আসনে লড়ছে জাতীয় পার্টির মোহাম্মদ শাহজাহান। নির্বাচনে জয়ী হলে এই আসন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান দেশ টিভিকে। এই এলাকায় প্রথম যে সমস্যা যেটা, সেটা হলো যানজট, তীব্র যানজট। এই যানজটটা কমানোর জন্য পরিকল্পনা রয়েছে, আমাদের পরিকল্পনা রয়েছে। অত্র এলাকায় মাদক সরবরাহ আমরা হইতে দেব না, জিরো টলারেন্স। একই আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন জাপা প্রার্থী। ধানমন্ডি তিনেতে আমাদের লাগানো আমাদের স্টিকার উপর তারা জোরপূর্বক স্টিকার লাগিয়েছে এবং আমাদের স্টিকারগুলো ছিঁড়ে ফেলেছে। এখন বোঝা যাচ্ছে দিন যতই যাচ্ছে তারা একটু ক্ষিপ্ত হয়ে উঠছে, তাদের চেহারা আগের পূর্বে চেহারায় চলে আসতেছে। ফেরদৌসে কর্মী বাহিনীরা আমার কর্মীদেরকে কাজ করতে বাধা দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের ডকুমেন্টারি আমাদের প্রমাণ রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেন নৌকার এই নয়া মাঝি। আমি সেদিন দেখলাম আমার একটা রাস্তায় অনেক পোস্টার ছিঁড়ে পড়ে আছে, আমি কি এখন কাউকে কমপ্লেন করবো বা দোষারোপ করবো? এটা তো খুলে গেছে, পড়ে গেছে, কোন ট্রাক যাচ্ছিল হয়ে গেছে, এরকম হতেই পারে। আমার নেতা কর্মীদেরকে বলছি যে অতি উচ্ছ্বাসে বা অতি আবেগে যেন আমরা এমন কিছু না করি যেটা আচরণবিধি লঙ্ঘন করবে বা যেটা জনজীবনকে বিপর্যস্ত করবে, রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি করবে। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে নেতাকর্মীদের আচরণবিধি লঙ্ঘন না করার আহ্বান জানান ফেরদৌস। এখন পর্যন্ত ভীষণ ইতিবাচক সাড়া পাচ্ছি, মানে মানুষের স্বতঃস্ফূর্ততা আসলে দেখবার মতো, আমি নিজে এতটা আশা করিনি, মানে আশাতীত মানে সাড়া পাচ্ছি মানুষের। নৌকা ও লাঙ্গলের প্রার্থীর সঙ্গে ভোটের মাঠে আরও কয়েকজন থাকলেও প্রচার প্রচারণায় খুব একটা সরব নন তারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহ রেলওয়ে অঞ্চলে 200টির মতো লেভেল ক্রসিং রয়েছে, এর মধ্যে 105টি অরক্ষিত। এর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, এতে ক্ষুব্ধ সাধারণ মানুষসহ নাগরিক সমাজ। তবে এসব সমস্যার সমাধানে বরাবরের মতো এবারও আসার কথা শুনিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে জুবায়ের রাজিনা ডাস্ক রিপোর্ট। সোমবার ময়মনসিংহ নগরীর রঘুরামপুর অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান 4 জন। এ ঘটনায় আহত হন আরও 4 জন। অরক্ষিত এসব লেভেল ক্রসিংয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষকে দায়ী করে অরক্ষিত লেভেল ক্রসিংগুলোকে সুরক্ষার আওতায় আনার দাবি স্থানীয়দের। শ্যালিপনা করার কারণে অনেক মায়ের কুল খালি হয়ে যাইতেছে, আমরা এলাকার মানুষ বিপদগ্রস্ত হইতেছি। এই গেটগুলোতে যদি এই গেটম্যান দেওয়া হয় তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয় এবং নিরাপদ থাকি আমরা। মানে মানুষের চলাফেরা, গাড়িগুলি চলার অনেক সময় এইগুলার মানে খেয়াল তাই না, ট্রেন আয় করে কোন সময়। 95টি লেভেল ক্রসিংয়ে গেটম্যান ও ব্যারিয়ার থাকলেও তাদের সমস্যার কোনো অন্ত নেই। ট্রেন যাওয়া আসার সময় ঘড়ি দেখে ফেলতে হয় গেট ব্যারিয়ার, এতে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। 48 বার ট্রেন যাতায়াত করে আমরা কোনো সিগন্যাল পাই না, আমাদের লাইনে দাঁড়ায় থেকে কষ্ট করে ডিউটি করতে হয়। এখানে সমস্যা হলো আমাদের ব্যারিয়ার হলো 2টা, আপাতত একটা ফালা আর একটা পরে না। এটা ডিসকাস্টে জড়িয়ে রয়েছে অনেক দিন ধরে, এটা আমরা বলছি লাইলে কর্তৃপক্ষকে ঠিক করে দেওয়ার জন্য, তারপরে আর কোনো পদক্ষেপ নেয় নাই। রেলে দুর্ঘটনা কমাতে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে সুরক্ষার পাশাপাশি গেটম্যানদের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দরা। এই ঘনবসতি নগরে অনেকগুলোই রেল ক্রসিং আছে এবং প্রায় সবগুলো রেল ক্রসিংয়ে অরক্ষিত, এগুলো দেখভাল করার কর্তৃপক্ষের কোনো দায় দায়িত্ব নেই। মানুষের জীবন নিরাপত্তা এটি রেলেরই দায়িত্ব, ওভারঅল সরকারের দায়িত্ব। একটি প্রাণ যাওয়ার মানে এটার জন্য প্রত্যক্ষভাবে সরকার দায়ী। অনুমোদন না দিয়ে অবাধে রাস্তা হওয়ায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ের সংখ্যা বাড়ছে জানিয়ে সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি কিছু রাস্তা বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন রেলের এই কর্মকর্তা। উপায় হচ্ছে অনুমোদন নেওয়া, অনুমোদনের জায়গায় যাওয়া, অনুমোদন তো তারা নেয় না। এলজিডি বা অন্যান্য ইয়ে থেকে টুকটাক এই পাশে ওই পাশে রাস্তা করে দিয়ে চলে যায় হুট করে, আর এদিক থেকে লোকজন যাতায়াত করা শুরু করে। অনুমোদনহীন সেগুলো আমরা বন্ধ করে দিচ্ছি যতটুকু সম্ভব, মানে অর্থাৎ যাতে গাড়ি চলাচল না করে। রেলে দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে আরো দায়িত্বশীল হওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।